কয়েকদিন পরে যে পহেলা বৈশাখ আসছে সেই ব্যাপারে আপনার ভাবনা কি নতুন বছর নতুন বছর প্রত্যেকবারই তো আমরা কিছু না কিছু চিন্তা করি যে নতুন বছর অনেক কিছু চেঞ্জ করব অনেক কিছু বদলাবো কিন্তু দেখা যায় যে আমরা একই গন্ডিতে আগিয়ে যাই প্রথমত আমাদের আমার বাসা হচ্ছে ঠাকুরগা জেলায় আমি লতে পড়ি আমাদের জেলার একটা সমিতি আছে ঠাকুরগা জেলা সমিতি আমরা ধানমন্ডিতে প্রথমত ওখানে একটা অনুষ্ঠান আছে পান্তা পান্তা ইলিশ খাওয়ার পর আরও কিছু আত্মীয় স্বজন আছে আমাদের যেমন ভাই থাকে ভাবি থাকে বা ফ্রেন্ডরা মিলে চিন্তা করছি যে আমরা পয়লা বৈশাখটা উদযাপন করার জন্য পয়লা বৈশাখ নিয়ে ভাবনা প্রতিবারই বাসায় পয়লা বৈশাখ করা হয় আমি স্টুডেন্ট এখানে ব্যাচেলর থাকি এবার ঢাকায় করতে হবে সামনে এক্সাম তেমন কোনো পরিকল্পনা নাই ভাবছি যে বিকালের দিকে একটু বের হব বিকালের দিকে বের হয়ে বাংলার যে সংস্কৃতির যেগুলো আমাদের যেগুলো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো কোথা হলে দেখব আর কি এই

Yeah. Okay. Do you heard about the uh, New Year, about Bangla New Year? Yeah, I have, but unfortunately, I haven't been able to be here for the New Year, so I've never got to experience Bangladesh New Year. Um, I still haven't decided yet. Um, many people tell me to come to Dhaka University. Um, they have some event going on in the morning, um, so I might come to Dhaka University, but I haven't decided yet. So we'll see. আমাদের গত বছর পয়লা বৈশাখে একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে গেছে তো এই ব্যাপারে আমরা আসলে কি করতে পারতাম বা কেন এই ঘটনা ঘটে গেল বিরুদ্ধে কি করা যায় বা এটা আসলে একটা বিশাল ইস্যু আমাদের বিশাল 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 ইস্যু আমি ঢাকা এসেছি আজকে ছয় বছর তখন থেকেই দেখছি যে আমি কয়েকবার কয়েকটা ইনসিডেন্ট দেখেছি যে লোকাল বাসে ইয়াং ছেলেপেলেরা লাউড সাউন্ড দিয়ে পর্ন দেখছে এইসব যে যৌন উত্তেজনা এগুলি কিন্তু আগেও সবার মধ্যেই থাকে এটা খুবই ন্যাচারাল কিন্তু এত বাজেভাবে কোনো দিন ছিল না আমাদের এখানে এখন যেই আপনার ব্ল্যাক মার্কেটে হোক বা খুব ইজিলি এই যে পর্ন পর্নোগ্রাফিক ভিডিও বা ফটোগ্রাফি এগুলি পাওয়াটা খুবই ইজি একটা কম্পিউটারের দোকানে গেলে আমার ফোনে ঢেলে দিচ্ছে বা আমি অনলাইনে সার্চ করলেই পাচ্ছি যেখানে গভর্নমেন্ট থেকেও হোক বা ফ্যামিলিও দেখা যায় যে আসলে অতটুক এডুকেটেড না জন্য আসলে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের রেস্ট্রিকশন নাই তো দেখা যায় যে একটা দশ বছরের ছেলেও দেখছে একটা চল্লিশ বছরের মানুষও দেখছে লোকও দেখছে যেতে হয় আর এগুলিতেই আসলে আমাদের যৌন ফ্রাস্ট্রেশনটা বেশি বাড়ায় যেই কারণে দেখা যায় যে আমরা যখন নিজের আসলে এই ফ্রাস্ট্রেশনটা মেন ইয়ে করতে পারছি না দমাতে পারছি না এটা আমরা বাইরে যখনই আমরা চান্স পাই ছেলে এটা রাস্তায় করে ফেলে কারণ ভাবে যে ওরা ধরা খাবে না বা ওরা বেঁচে চলে যেতে পারবে কিন্তু আসলে এটা আমাদের মানে খুবই লজ্জার ব্যাপার যে আমরা বাসায় নিজের ভাই মা বোন থাক থাকা সত্ত্বেও আমরা বাইরে গিয়ে অন্য মেয়েদের সামনে আসলে এটা করছি কিন্তু ওখানে যদি ওরা মা বোনের সামনে থাকতো তাহলে হয়তো করতো না a frustration pura puri pornography. The harassment, yeah, 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 yeah. Actually, that's a big problem for um, me. Like not only for like an event in Bangladesh, but like coming to Bangladesh in general. Like my dadu, she gets quite frightened because. Amar bangla so um, she gets worried about me going out on my own and exploring, which I would love to explore on my own and, and really explore Bangladesh and Dhaka, but um, because of incidents such as the one was like last year, um, it makes things difficult to experience, unfortunately. Actually, media people আমার যেটা মনে হয় যে আসলে আমার বোনকে যদি নিয়ে আসি আমি আমার চিন্তা থাকে বোনকে সেভ করার কিন্তু আমি চিন্তা করছি শুধু আমার বোনকেই সেভ করব আর যখন আমি আমার বোনকে নিয়ে আসি না তখন হচ্ছে আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আর একটা ওটাও তো একজনের বোন ওকে আমরা কিন্তু টিস করার একটা চিন্তা ভাবনা ইনিশিয়ালি কাজ করে মাথার মধ্যে আমি চেষ্টা করব যে আমাদের মানে আমাদের বিবেককে যদি বোধ করা যায় আমাদের নৈতিক মূল্যবোধকে যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে এই জিনিসটাকে হয়তো অ্যাভয়েড করতে পারি কারণ আমি যদি ভাবি যে সেও আমার বোন সে আমার মা সে আমার আত্মীয় স্বজন আমার বোনকে আমি প্রোটেক্ট করতেছি বাট আরেকজনের বোনকে কিন্তু আমরা প্রোটেক্ট করতেছি না যে এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার যে পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি সংস্কৃতি একটা ঐতিহ্য আসলে এই দিনে এরকম একটা ঘটনা ঘটবে যেটা আসলে আমাদের পুরো জাতির জন্য এটা খুব খারাপ যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা আমাদের মন মানসিকতা জায়গা থেকে আমাদেরকে আরও Uh, do you want anything said our viewers for the uh, pohela bishak? Uh, new Bangla New Year. Yeah, new Happy new, new Year, and I hope you guys have a safe and pohela eventful pohela bishak. Sorry. Yeah, can you say it and again, pohela bishak? Pohela bishak. Yeah, that's good. Right. Thank yeah, you very okay, much. Cool. Thank you for your time.